স্কুল থেকে শুরু করে বায়ুসেনার যাবতীয় পরীক্ষা জীবনে কখনো সেকেন্ড হননি। প্রথম হওয়ার সেই জেদি আজ অরূপ রাহার মুকুটে যোগ করল কৃতিত্বের এক বিরল পালক। প্রায় 5.5 দশক পর দেশের বায়ুসেনা প্রধানের পদে ফের এক বাঙালি। মঙ্গলবার রাতে নয়াদিল্লি থেকে ফোন করে বাড়িতে খবরটা দেন অরূপ রাহাই। আর সেই খুশির খবরে বাড়িতে আগাম দীপাবলি। ছেলের কৃতিত্বে সবচেয়ে বেশি আবেগাপ্লুত 91 বছরের মা। অশক্ত শরীরে একটানা বেশিক্ষণ কথা বলতে পারেন না, কিন্তু মুখের হাসিই বলে দিল মনের কথা। ভালোই লাগছে মা। কি বললেন, কি কথা হয়েছে? ও কি কথা বললো মা, কেমন লাগছে তোমাকে দেখ, সব পরে বলবো এখন। সবাই নেই, আমার তো খুবই ভালো লাগছে, আমি আর কি বলবো। কথায় কথায় উঠে এলো ছোটবেলার টুকরো টুকরো স্মৃতি। মা বলছেন ছোট থেকেই ছেলের সব থেকে প্রিয় সঙ্গী বই। বই পেতেই ও সবসময় বই হাতে করে বসত, বই ওর সবসময় থাকতো। যা বলতাম তাই শুনতো। হ্যাঁ, যা বলতো তাই শুনতাম, আমি যা বলতাম ওই তাই শুনতো। উচ্ছ্বাসের মধ্যে দাদা দিদিরা অবশ্য আত্মবিশ্বাসী, ভাই যথাযোগ্যভাবেই দায়িত্ব পালন করবে। ও চিরকালই চাইছে এই দেশের এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি কিছু যা দেওয়া যায়, হি উইল গিভ, সে নিয়ে কোনো ডাউট নেই, হি উইল ডু হিজ বেস্ট। এইটা বলতে পারি গুরুগুম্বের নয়, ও ভীষণ ফ্র্যাঙ্ক আর খুব সরল সিধা ছেলে, আর সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকা ওর একটা স্বভাবের মধ্যে ছিল, খুব মানে নম্র আর কি। অরূপ রাহার জন্ম কলকাতায়। বাবা ননীগোপাল রাহা ছিলেন চিকিৎসক। আদিবাড়ি বাংলাদেশের যশোর জেলায়। সেখান থেকে তারা চলে আসেন হাবড়ার মহিষা মছলন্দপুরে। পরে কর্মসূত্রে চলে যান বৈদ্যবাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্মা ফ্রন্টে গিয়ে যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসা করতে হয়েছিল ননীগোপাল রাহাকে। বাবার সেই দিনগুলো ছিল অরূপ রাহার সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার অন্যতম বড় অনুপ্রেরণা। পঞ্চম শ্রেণী থেকে পড়াশুনো পুরুলিয়ার সৈনিক স্কুলে। সৈনিক স্কুল থেকে বেরিয়ে 1970 সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান। 1974 সালে যুদ্ধ বিমানের পাইলট হিসাবে বায়ুসেনায় যোগদান। প্রায় 4000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে এই দুঁদে পাইলটের। উড়িয়েছেন সব ধরনের মিগ যুদ্ধ বিমান। এবছরই 1 জুলাই ভাইস চিফ এয়ার মার্শাল পদে উন্নীত হন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কার, তার মধ্যে রয়েছে এনডিএ প্রেসিডেন্ট গোল্ড মেডেল, বায়ুসেনা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, পরম বিশিষ্ট সেবা মেডেল। কৃতিত্বের সাক্ষী হয়ে আজও বাড়ির দেওয়ালে পুরনো সব ছবি। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।